আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এই করোনার এই সময়ে। সবাই ঘরে থাকবেন, তো এই সময়টাকে আমরা কাজে লাগিয়ে অনেক কিছু শিখতে পেরেছি এবং অনেকে অনেক কিছু স্কিল ডেভেলপ করছি। তো আমি আজকে এই একটি বিষয় দেখাবো, সেটি হচ্ছে লোগো ডিজাইন। তো গত বেশ কয়েকটি পর্বে আমি বেশ কয়েকটি লোগো নিয়ে আলোচনা করেছি এবং এখনও লোগো নিয়ে অনেকেই অনেক রকম হেল্প করছি। দেখেন, আমরা বাই ডিফল্ট লোগোর জন্য 1000x1000 পিক্সেল একটি সাইজ নিয়েছি এবং এখানে আমরা কিন্তু একটি লোগো তৈরি করব। তো বেশ কয়েকটি পর্বে যেহেতু আমরা লোগো নিয়ে আইডিয়া আলোচনা করেছি, আইডিয়া নিয়েছি, আজকে আমরা অন্য দু একটা বিষয় দেখব। যেমন এইখান থেকে আমরা যদি দেখেন, একটা সুন্দর বিষয় এই ডিজাইনটা কত সহজে করা যায়। একটা লাইন টুল নিলাম, লাইন টুলের আমি ফিল কালার ওয়ান অফ করে স্ট্রোক কালারটা রানিং করেছি, দেখেন। তারপর এই লাইন টুলের এই অংশ থেকে একটা আর্ক টুল নিলাম, তারপর এটাকে আমি ধরুন এইভাবে নিলাম এতটুকু। তারপর আমরা এটাকে কি করব, একটু জয়েন করে দিব দুইটাকে। এভাবে সিলেকশন করার পর অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে জয়েন, জয়েন হয়ে গেছে। তারপর আমরা কি করব, এখান থেকে দেখেন এফেক্ট আছে, এফেক্ট থেকে থ্রি ডি, থ্রি ডি থেকে রিভলভ, রিভলভ যে অপশানটা আছে এই রিভলভ অপশানে অন করবো। আমরা যদি প্রিভিউটা একটু অন করি, দেখেন আমাদের কালারটা কেমন হয়ে গেছে। তারপর কিন্তু আমরা এটাকে বিভিন্নভাবে ঘোরাতে পারি, এটা সেটা করতে পারি, দেখেন অত্যন্ত ইজি কিন্তু বিষয়টা। তো আমরা বিভিন্ন ডিজাইন এভাবে করতে পারবো আশা করি। তো এই যে দেখতে পাচ্ছেন এই বিষয়টা, আমরা যদি এখন ওকে ক্লিক করি তাহলে কিন্তু এটা হয়ে গেছে। তো যেহেতু হয়ে গেছে, আমরা এটা একটু কালারটা চেঞ্জ করে দেখি। এই কালারটা চেঞ্জ করলে একটু ভালো দেখা যাবে আশা করি। দেখেন এটা কিন্তু অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন বিষয়টা অত্যন্ত ইজি। আমরা এটাকে যদি এভাবে একটু ঘুরাই, দেখেন অন্য একটি শেপ হয়ে গেছে, বিষয়টা কতটাই অ্যামাজিং। তারপর এটাকে যদি আমরা এভাবে একটু ঘুরাই, দেখেন নানা রকম ডিজাইন কিন্তু হয়ে যাচ্ছে। আপনি এগুলো মুহূর্তের মধ্যে করে ফেলতে পারতেছেন, এই যে বিষয়টা। প্রথমত যদি কেউ এই ডিজাইনটা দেখতো তাহলে হয়তো অনেকেই ঘাবড়ে যেত যে আসলে এত কঠিন ডিজাইনটা কী করে করা সম্ভব। আসলে এটা অত্যন্ত ইজি, আপনি চেষ্টা করলে আপনিও করতে পারবেন। দেখেন এটা কত সুন্দর হয়ে গেছে, এটাকে একটা মুকুট বলা যেতে পারে। তারপর এটাকে আমরা একটা কপি করে এখানে যদি রাখি, দেখেন এটা রেখে দিলাম এবং এইটাকে বারবার ঘোরানোর পর এক এক রকম শেপ নিয়েছে। আমরা যদি এটাকে এভাবে সিলেকশন করার পর অবজেক্টে, মানে এভাবে রাখার পর, এখানে রাখার পর যদি আমরা অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সের উপর ক্লিক করি, তাহলে কিন্তু আমরা যতই ঘোরাঘুরি করি না কেন, যে শেপ মানে ডিজাইনটা রয়েছে সেটাই থাকবে কিন্তু। তো এই যে অত্যন্ত একটা ইজি ডিজাইন করে ফেললাম এবং এখান থেকে এই যে ডিজাইনটা, এটা নিয়ে কিন্তু আমরা চেঞ্জ করি নাই, মানে অ্যাপিয়ারেন্স করি নাই, মানে এক্সপ্যান্ড করি নাই। দেখেন এটাকে কিন্তু এভাবে ঘোরানোর পর এমনটা হচ্ছে। এটাকে একটা অল্টা ক্লিক করে আমরা যদি এইটাকে এখান থেকে অবজেক্টে ক্লিক করে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সের উপর ক্লিক করি, তাহলে এটাকেও কিন্তু আলাদা একটা শেপ হয়ে গেছে। এটাকে আপনি ঘোরানলেও কোনো রকম পরিবর্তন করতে পারবেন না। এই ডিজাইনগুলো কিন্তু আমরা খুব অল্প সময়ে করে ফেলতে পারি আশা করি। এই ডিজাইনগুলো খুব ইজি, এই ডিজাইনগুলো আপনারা অল্প সময়ে করে ফেলতে পারবেন। আমি এখানে এসে একটু ছোটো করে রেখে দিচ্ছি, দেখেন বিষয়টা কত অ্যামাজিং, আমরা এটা করে ফেলতে পারতেছি। তারপর এই ডিজাইনটাকে একটু এভাবে দিয়ে দেখি কেমন দেখা যায়। এটা কিছুক্ষণ আগে করেছিলাম, এটাকে একটু দেখি, এটাও করেছি, এভাবে একটু দেখি, এটাও করা হয়েছিল। দেখতে পাচ্ছেন যে আসলে কত সুন্দর সুন্দর শেপ হয়ে যাচ্ছে ক্লিক করার পর। যখন আমরা এটাকে যদি এখানে অবজেক্ট থেকে আবার এক্সপ্যান্ড করে ফেলি, তাহলে কিন্তু এটা আর পরিবর্তন করা যাচ্ছে না, ঠিক একইভাবে আপনি করতে পারবেন। তো এই ছিল মূলত সহজ যে বিষয়গুলো ছিল, সেগুলো নিয়ে আলোচনা করেছি। আসলে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে আলোচনা এই পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালে আমরা আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।